অভিনয় শৈলী, নাচ, উপস্থাপনা ও মডেলিং দিয়ে এরই মধ্যে দর্শক হৃদয় জয় করেছেন তিনি, মুগ্ধতা ছড়িয়েছেন বড় পর্দায়ও। পরিচয় তিনি আশনা হাবিব ভাবনা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক আসমান। মুক্তির পর প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। আমি শুধু চাই ভালো কাজ করতে, এবং আমি এমন কাজ করতে চাই যেটা আমি মরার পরও বেঁচে থাকবে। কারণ মুক আসমান এমন একটা কাজ যেটা আসলে এই সময়টাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, আমরা করোনা নিয়ে অনেক কাজ দেখেছি, বাট মুক আসমান এমন একটা কাজ যেটা আমাদের এই সময়টাকে রিপ্রেজেন্ট করবে। এবং এই করোনাকালে যে এই ঘটনাগুলো ঘটছে, একজন ডাক্তারের মানসিক অবস্থা এরকম হয়ে যেতে পারে, তাদেরকে আমরা আর ডক্টর বলছি না, আমরা তাদেরকে যোদ্ধা বলেছি করোনার সময়, তাই না? বা এখনও আমরা তাদেরকে সেভাবে আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি। এবং এই যে তাদের পরিবারের গল্প, তার নিজের গল্প, একটা পরিবারের গল্প, যাদের একটা পরিবারে যদি কারো করোনা হয়ে কেউ যদি মারা যায়, সেই পরিবারটা কেমন হতে পারে। সম্মুখ যোদ্ধাদের সাহসিকতা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে ভাবনা একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রে অভিনয় করতে টানা 9 ঘন্টা মাস্ক পরে মুখে দাগ বসিয়েছেন তিনি। দাগ মুখের এমন একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, যা দিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন ভাবনা। পিপিই পরে যে শুটিং করাটা, ইটস ভেরি টাফ। কারণ দেখা যায় যে আমাদের শুটিংয়ের সময় আমাদের অনেক লাইট লাগে, আমাদের লাইট জ্বালাতে হয়, আমাদের এসি ফ্যান সব বন্ধ রাখতে হয়, এবং এত লাইটের মধ্যে পিপিই পরে গরমের মধ্যে শুটিং করা, তো এটা অনেক ডিফিকাল্ট, এটা অনেক বেশি ডিফিকাল্ট। বাট আমার কাছে ডিফিকাল্ট কেন লাগে নাই, কারণ আমি তখন নিতু হবার চেষ্টা করছি। আর যখন আমি একটা ক্যারেক্টার হতে চেষ্টা করি, তখন আমার কিছু মাথায় থাকে না। তখন আপনি আমাকে পাহাড়ের উপর উঠতে বললে আমি দৌড়ায় উঠে যেতে পারি, বাট যখন ডিরেক্টর বলে কাট, তখন আমার মাথায় কাজ করে না, তখন আমার মনে হয় যে আমি পাহাড় থেকে নামবো কীভাবে। পিপিই পরে শুটিং করা বা অনেক কষ্ট, ডেফিনেটলি অনেক কষ্ট, বাট হয় না। যখন আমি নিতু ছিলাম, তখন আসলে আমার মনে হয় নাই যে আমার কষ্ট হয়েছে। ডেফিনেটলি গরম লাগছে, বারান্দায় গেছি বা খারাপ লাগতেছিল, বাট আমার মনে হয়েছে যে না, আমার মধ্যে এক্সাইটমেন্টও কাজ করছিল যে না, আমার করতে হবে। আর আমি ভাবছিলাম যে আমার তো এটা জাস্ট একদিনের কাজ, তিন দিনের কাজ, বাট যারা আসলে ডাক্তার বা যারা এভাবে কাজ করছে, তাদের কতটা কষ্ট হয়েছে। তথাকথিত কোনো চরিত্রে নয়, ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করে মানুষের মাঝে বেঁচে থাকতে চান ভাবনা। প্রত্যেকটা কাজ অনেক কঠিন কঠিন ক্যারেক্টার আমি সিলেক্ট করি, কারণ আমি আসলে প্রতিদিন ভালো অভিনেত্রী হতে চাই, এবং আমি চাই যে আমি কোনো একদিন অনেক অসাধারণ অভিনেত্রী হয়ে উঠব। তো সেটার জন্য আসলে আমার অনেক ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিপ্ট দরকার, আমার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার দরকার। তো সেটাই আমার লক্ষ্য আসলে, আমি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে চাই। তো ওই জায়গা থেকে হয় কি যে দর্শক তো আসলে খুবই মানে খুবই লাইট গল্প পছন্দ করে, বা হয় না একটু কমেডি, একটু প্রেমের গল্প, এই ধরনের গল্প পছন্দ করে দর্শক। আসলে মাথা দিয়ে দেখা বা একটু মাথা ঘামানো কাজ দেখতে চান, বা হিট হয় না, দেখতে হয়তো চায়। কারণ আমি মনে করি যে আমার ওন অডিয়েন্স আছে যারা আমার কাজ পছন্দ করে, তাই না? যে আমি তো আসলে আমার তো পছন্দের সেলিব্রিটি আছে বা আমার পছন্দের ডিরেক্টর আছে যাদের কাজ আমি পছন্দ করি, আপনার আবার পছন্দের বিষয়টা ভিন্ন, তো এক একজনের টেস্ট আসলে এক এক রকম। তো আমি ডেফিনেটলি বিলিভ করি যে আই হ্যাভ মাই ওন অডিয়েন্স যারা আমার কাজ পছন্দ করে। কারণ আমার কাজ যখন মানুষ দেখে, তখন আসলে মানুষ চরিত্র নিয়ে কথা বলে, তখন মানুষ গল্প নিয়ে কথা বলে। তো খুব এটা নিয়ে যে আমি ভাবছি যে খুব মানে অনেক বেশি সুপার হিট হয়ে যাবে, এই হয়ে যাবে, সেটা আসলে ভেবে আমি কখনো কাজ করি না যে কোনটা হিট হবে কোনটা হিট হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকেই এখন সেলিব্রিটি হচ্ছেন, এই বিষয়টি নিয়েও আক্ষেপ প্রকাশ করেন ভাবনা। সেলিব্রিটি হওয়া, আপনি যেটা বললেন, ইটস ভেরি ইজি, তাই না? এখন সবাই সেলিব্রিটি, সবার টিকটক অ্যাকাউন্ট আছে, সবাইকে দেখতে নায়িকাদের মতো লাগে, তাই না? গানের মধ্যে সবাই স্লো মোশন এবং এত গুড গুড এডিটিং, আমার দেখতে ভালো লাগে। বাট আমার দেখতে ভালো লাগে, বাট আমি কখনো টিকটকে মানে আমি নিজেকে ওখানে দেখি না। মানে যারা করে তাদের জন্য ফাইন, আমি তাদেরকে অসম্মান করতে চাই না, অবশ্যই যার যার পয়েন্ট অফ ভিউ আছে লাইফের বা যে যেভাবে নিজেকে দেখতে চায়, বাট আমি নিজেকে ওইভাবে দেখতে চাই না। এখন সেখানে যদি আমার ফলোয়ার্স না বাড়ে, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার ফেসবুকে আমি একটা মোরগের ছবি আঁকলাম, আমি সেটা পোস্ট করি, আমি হয়তো লাইকি টিকটক পোস্ট করি না, বা আমি হয়তো অনেক অ্যাপ থাকে, এই থাকে কিছুদিন পরপর বলে আপু এত টাকা দেওয়া হবে, আপনি বলেন এটার সাথে এটা ফ্রি বা আমাদের এটার সাথে এটা, সো আপনি দেখবেন না আমাকে এগুলো করতে, বিকজ আমি এগুলো বিলিভ করি না। সো আমার ওগুলো না করে আমার মোরগের ছবি আঁকতে ভালো লাগে। প্রেম অসম, প্রেম অতল, প্রেমের কোনো সংজ্ঞা হয় না, এমনটাই ভাবনার মনে ভাবনা।
প্রেমের সংজ্ঞা আসলে আমি বলতে পারবো না, কারণ অনেকে অনেক রকম সংজ্ঞা দিয়ে গেছে এবং আমার কাছে মনে হয় যে যার যার প্রেম তার তার কাছে এবং তার নিজস্ব একটা সংজ্ঞা বানিয়েই ফেলে সে। আমার কাছে সম্পর্কের সংজ্ঞা আমি বলতে পারি, সম্পর্কের সংজ্ঞা আমার কাছে অভ্যস্ততা। তো সেটা আমার কাছে অভ্যস্ততা সবসময়, কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব, একসাথে কথা বলা, একসাথে খেতে যাওয়া, একসাথে বই পড়া, একসাথে ঘুরতে যাওয়া, তো এটা তো অভ্যস্ততা। তো মানুষ আসলে অভ্যাসের দাস, তো মানুষ ভালো অভ্যাসগুলো বয়ে বেড়ায় আর খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে ফেলে। তো সম্পর্কও আমার কাছে ঠিক তাই, এবং সম্পর্ক আমার কাছে সুন্দর অভ্যস্ততা, সেটা আমার মা বাবার সাথে, আমার বোনের সাথে, আমার অ্যাসিস্ট্যান্টের সাথে, আমার বন্ধুদের সাথে, আমার প্রেমিকের সাথে, যে কারোর সাথে হতে পারে। তো সম্পর্ক আমার কাছে অভ্যস্ততা। সবার ভালোবাসায় সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চান ভাবনা। সময় সংবাদ, ঢাকা।